হলো কেএমসি হ্যাঁ বারাসাতে দুটো খুবই ফেমাস স্পাইনার বার্গার কেএমসি এই দুটো এটা তো সবাই দেখবে এসে দেখতেও পাবে কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে না যারা খাচ্ছে সেখানে ফাইনালি খেয়ে দেব এখন সায়নদার বাড়ি চলে এসেছি আর এখন যাবো বলো বারাসাত সাইকেল নিয়ে সাইকেলটাই আমাদের কাছে সম্বল সাইকেল নিয়ে এখন যাবো বলো বারাসাত আর আজকে যাবো না কোথায় যাবো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারে আর সাবস্ক্রাইব করার কথা বলবো লাস্ট অবধি দেখলে এমনি সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা জাস্ট দেখতে থাকো তো ফাইনালি এখন চলে এসেছি হলো বারাসাত আর বারাসাতে এসে আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো কেএমসি হ্যাঁ বারাসাতে দুটো খুবই ফেমাস স্পাইনার পার্ক আর কেএমসি এই দুটো বিশাল ফেমাস জিনিস তো কেএমসির সামনে আমরা চলে এসেছি এইখানে দেখতে পাচ্ছ বড় করে ব্যানার করা বিশাল বড় করে ব্যানার করা শ্রী শ্রী শ্যামা পুজো দীপাবলি উৎসব আর এবারে থিম হলো শ্রীলঙ্কার ভিশাক ফেস্টিভ্যাল এখানে দেখো লেখা আছে শ্রীলঙ্কার ভিশাক ফেস্টিভ্যাল জুম করে দেখে নিতে পারো আলোর খেলায় ভিশাক মেলায় মানে এরকম একটা জিনিস হয় মানে মেলার মধ্যে আলোর মেলা খেলা থাকবে আর এখানে শ্রীলঙ্কার ভিশাকটা ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না যাই হোক এখানে ব্যানারটা দেখতে পাচ্ছ আর এই হলো মূল মণ্ডপ এখান দিয়ে ঢোকার এন্ট্রি গেট ওই দিক দিয়ে যেতে হবে তো এখন চলে এসেছি আর ভেতরের দিকে গিয়ে তোমার সাথে শেয়ার করবো আর সায়নদা এখানে দাঁড়িয়ে রয়েছে আর সায়নদার সাথে চলে এসেছি এবার শুধু ভেতরে গিয়ে তোমার সাথে ভালো ভালো জিনিসগুলো শেয়ার করবো কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো চলো এই হলো মূল প্যান্ডেল যেটা এখন হচ্ছে শুধু বাঁশের কাজই মোটামুটি সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্লাইয়ের কাজ এখনো কিচ্ছু শুরু হয়নি সেগুলো হবে মানে অল্প কিছু শুরু হয়েছে ওই দিকটা হচ্ছে আর এখানে কাকুরা এগুলো কী করছে আমি বুঝতে পারছি না হয়তো শ্রীলঙ্কার ভিশাকটা আমি জানি না তো ঠিক কী তো পুরো প্যান্ডেল না অবধি বোঝা যাবে না কী জিনিস হচ্ছে তো যাই হোক ভালোই হবে নিশ্চয়ই কেএনসি যেহেতু নাম করা একটা পুজো বারাসাতের মধ্যে তো এখন ভালোই হবে তো এখানে এখন মোটামুটি বাঁশের কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ এই দেখো উপরে উঠে গেছে দাঁড়াও জুম করে দেখাচ্ছে এই দেখো কাকা সব ফুল কাজ করে যাচ্ছে এটা কীরকম একটা ব্যাকা মতো কিছু একটা হচ্ছে এখানটা ঠিক বুঝতে পারছি না এখানে লোহার সব রড ফট দিয়ে বেঁকিয়ে কিছু একটা করার চেষ্টা করছে এবছর যে কেএনসি রেজিমেন্টে প্যান্ডেলটা হতে চলেছে সেটা কী নিয়ে হচ্ছে আর আমাদের থিম হচ্ছে আলোর খেলায় ভিশাক মেলা ভিশাকটা অ্যাকচুয়ালি হয় শ্রীলঙ্কা ভিশাক এটা একটা ফেস্টিভ্যাল যেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধের জন্মদিনে এটা ওখানে পালিত হয় কারণ আলোর উপরেই সব এটা থাকে পুরো মণ্ডপটাতে আমরা আলো খেলা দেখছি এই যে দুটো স্ট্রাকচার দেখছি এই দুটো স্ট্রাকচার কি এর মধ্যে বুদ্ধ বসানো প্যান্ডেলটা কি মূলিত তাই কি টোটালি লাইটের খেলা আছে ছোট পেন্টিং আছে পেন্টিং আছে না পেন্টিং কিসের দেখতে সে বুদ্ধের উপরেই পেন্টিং থাকে মূল পুরো মণ্ডপটা তো দর্শনার্থীদের জন্য তুমি কি বলবে আসুন ভালো আসুন দেখুন ভালো লাগবে আশা করি আর সবার উপরেই থাকবো এটা সবাই আরো ভেতরে চলে এসেছি এখন এই ভেতরে দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে প্লাইয়ের কাজগুলো চলছে এখানে মোটামুটি সাইড অনেকটা হয়ে গেছে এই সাইড দুটো সাইড এই দিকটা এখনো কাজ চলছে এই কাজ আর এই দিকের হলো মেন হলো এইটা আর মেন হলো দেখতে পাচ্ছ এইটা হলো মেন মণ্ডপ যেটা এখানে এই ঠাকুরটা থাকবে ওই ওপরটা দেখতে পাচ্ছি যেটা মানে প্লাই দিয়ে করা ওই ওপরটার ভেতরটা অনেকটা কাজ হচ্ছে এখান থেকে এখন যাওয়া যাবে না তাই জন্য ভেতরে গিয়ে তো দেখাতে পারবো না বলছিলাম ভেতরের দিকে আসতে পারবো কিন্তু ভেতরের দিকে ঠিক চলে এসেছি এই জায়গা দিয়ে এসি ওই জায়গাটা হয়তো কাজ চলছে কিন্তু এই জায়গাটা এখন সিঁড়ি লাগানো আছে কারণ দাঁড়া তো এই জায়গা দিয়ে ঢুকছে তো এখানে ভেতরে চলে এসছে ভেতরের জায়গাটা দেখো এই দেখো এই জায়গাটা হলো মূল মণ্ডপ যেখানটা হলো ঠাকুরটাকে রাখা হবে আর এইদিকের কাজগুলো চলছে এখানে প্লাইয়ের কাজগুলো দেখছি ওখানে যেগুলো রং হচ্ছে সেগুলো এখানেই লাগানো হবে সুন্দর করে ওগুলো প্লাইয়ের ওপর মানে হালকা যেই পাতলা প্লাই আছে ওইগুলো এরকম লাগানো হবে তার উপর যখন আলো পড়বে তখন দেখতে খুবই সুন্দর লাগে তো এখন কাজগুলো চলছে দেখতে পাচ্ছ ওইটা বানিয়ে নিয়েছে ওইটার ওপর করে সিঁড়ি ফিঁড়ি যেগুলো থাকে মানে বাঁশের সিঁড়ি ওদগুলো থেকে এগুলো খালে এগুলো তো উঠে এখন এখানে ওপরের কাজ টাজগুলো সব কমপ্লিট করে দেবেন এখানে দেখতে পাচ্ছ সবাই কাজে এখন মোটামুটি ব্যস্ত আছে তো এখানে কাজ চলছে চলে এসেছে হলো মূল মণ্ডপের ঠিক পেছনের দিকটা এই জায়গা এটা হলো মূল মণ্ডপের পেছনের দিকটা পেছনের দিকটা এই জায়গাটা চলে এসেছে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে দাদারা আঁকছে মানে ড্রয়িং করছে ড্রয়িং এর পর ওখানে দেখো কিছু কিছু পেন্টিং হয়ে গেছে ওখানে একটা কমপ্লিট করছে ওখানে ওই দিকটা দেখো জুম করে দেখাচ্ছি আমি গান্ধী এই দেখো আর এইখানে এখন ড্রয়িং এর কাজগুলো এখানে চলছে সবই এই প্যান্ডেলের মধ্যে প্লায়ের মাধ্যমে এখানে সব সেট করা হবে আর তারপর তোমরা তোমাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট হবে তো দেখতে পারবে তোমরা চলে এসো কেএনসিতে
তো এই দেখো এখানে মন্ডপটা আমি তো দেখিয়ে দিয়েছি, কিন্তু মন্ডপ দেখানোর থেকে বেশি দেখানোর দরকার এইটা, কারণ এখানে কারিগররা রয়েছে, এখানে থেকে খাওয়া দাওয়া করে রান্না টান্না করে এখানে খাচ্ছে। তো এই জিনিসটাই মেন দেখানোর, এটা তো সবাই দেখবে, এসে দেখতেও পাবে, কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে না যারা খাচ্ছে এসে এখানে।